করতে হবে। এবং আমরা সেখানে সিদ্ধান্ত করলাম যে আমরা এই দাবিগুলোকে আবার নিয়ে সামনে আন্দোলনে নামব। তো আমরা ঠিক কোনো প্রথম আন্দোলন হয়েছিল দিল্লি কেন্দ্রিক, দিল্লিকে ঘিরে আন্দোলন হয়েছিল। কিন্তু কৃষি যেহেতু রাজ্যের ব্যাপার, কৃষকরা রাজ্যে থাকে, সেখানে আন্দোলনকে সর্বভারতীয় আন্দোলন না করলে উপযুক্ত চাপ সৃষ্টি হবে না। সেই জন্য আমরা ঠিক করলাম ব্যাপারে রাজ্যভিত্তিক কৃষক আন্দোলনকে জোর দেওয়া, এবং তাতে আমরা ঠিক করেছি 26, 27, 28 নভেম্বর, যেদিনে আমাদের 3 বছর আগে আন্দোলন শুরু হয়েছিল, 26, 27, 28 নভেম্বর আমরা গোটা ভারতবর্ষের 30টা রাজ্যের রাজধানীকে আমরা সমাবেশ করব, গভর্নর অফিসগুলোতে অবস্থান করব। গভর্নরাই হচ্ছে কেন্দ্র সরকারের দালাল, তারা আরএসএসের এজেন্ট বেশিরভাগ। সেই গভর্নর অফিসগুলো আমরা ঘেরাও করে বলবো যে তোমার ওয়ার্নিং সরকারকে দেওয়া যে তোমার যদি আমাদের এই দাবি স্বীকার না করো তাহলে আমরা রাস্তায় নেমে আরো বড় আন্দোলনের দিকে যাব। এইটা হচ্ছে প্রোগ্রাম, সেই নিয়ে আমাদের প্রস্তুতি চলছে 26, 27, 28 নভেম্বর। এই আন্দোলন করার জন্য আমরা সংযুক্ত কিষাণ মোর্চা রাজ্যভিত্তিক গড়ে তুলেছি। আগে ছিল অল ইন্ডিয়া মাস্টার সংগঠন, তার বডি অল ইন্ডিয়া মুভমেন্ট চালিয়েছিল। এবার রাজ্যভিত্তিক আন্দোলন চালাবার জন্য প্রতি রাজ্যের যারা কিষাণ সংযুক্ত মোর্চার সদস্য, 500 সংগঠন, কোনো রাজ্যে 30 আছে, 40 আছে, বিভিন্ন রাজ্যের যারা, তাদের নিয়ে আমরা রাজ্য কনভেনশন করেছি। 20টা 21টা রাজ্য সম্মেলন করে রাজ্য সংযুক্ত কিষাণ মোর্চা গঠন করেছে, যারা রাজ্যের আন্দোলনগুলো পরিচালনা করে। সেই রাজ্য কিষাণ ওই ত্রিপুরা তো হয়েছে আমাদের কিছুদিন আগে, 13টা সংগঠন ছিল রাজ্য সংযুক্ত কিষাণ মোর্চা। ওই রাজ্য সংযুক্ত কিষাণ মোর্চা কেন্দ্রীয় সংযুক্ত কিষাণ মোর্চার সিদ্ধান্তকে কার্যকরী করার জন্য নিজের নিজের রাজ্যে প্রচার করবে, সমাবেশ করবে এবং রাজভবন অভিযান করবে, এই দাবিকে তুলে ধরে সরকারের সামনে আবার আমাদের আন্দোলনকে প্রতিষ্ঠা করা হচ্ছে। এই প্রোগ্রাম আমাদের সামনে এখন আছে। এরপরও যদি সরকার আমাদের দাবি না অস্বীকার করে তখন ডিসেম্বর মাসের দিকে গিয়ে হয়তো আমরা আরও বড় আন্দোলনের প্রস্তুতি নেব। আমাদের আন্দোলনের সুখের খবর হচ্ছে আমাদের আন্দোলন ব্যাপক সমর্থন পেয়েছে।